পূর্ব বর্ধমান জেলার কাল্লা পুরসভার জাপট এলাকায় প্রদীপের আগুনে এক দম্পতির ঘর পুড়ে যায় সোমবার রাতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হন কাল্লা পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু এদিন কাউন্সিলর তার পাওয়া মাসিক পাঁচ হাজার টাকা সাম্মানিক ওই ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন গতকাল আগুন লেগেছিল গতকাল আমি একটা মিটিং এ গিয়েছিলাম কাটোয়া জেলা সভাপতির ওখানে তাই ওখান থেকে আমি ফিরে শুনতে পেলাম যে আগুন লেগেছে তখন রাত পনেরো এগারোটা বাজে তখন আমি রাতে এসে দেখলাম যে ঘরে হয়তো ধূপ মানে সন্ধ্যা দিয়ে ওরা চলে গেছিল নার্সরুমে এরা বুড়ো বুড়ি দুইজনেই থাকেন স্বামী স্ত্রী তাই সন্ধ্যা দিয়ে যখন চলে যান তার কিছুক্ষণ বাদে শুনতে পান যে এনার বাড়িতে আগুন লেগেছে তখন আগুন ধাওয়া ধাওয়া করে জ্বলছিল পাশের বাড়ি ওরা দেখতে পেয়ে সকলকে ডেকে জল দিয়ে এটাকে ইয়া নিবানো হয়েছে এবং তার পরবর্তীতে আমি আসি এসে দেখলাম ওনার ভিতরে যে সমস্ত সরঞ্জামগুলো আছে জামা কাপড় এবং যে ওনার একটা রেশন কার্ড ছিল সেটা পুড়ে গিয়েছে এবং ওনার ঘরের কিছুটা অংশ পুড়ে গিয়েছে তাই এটা দেখে খুব খারাপ লাগছে আর এনাকে পৌরসভা থেকে এর আগে ঘর দেওয়া হয়েছিল ইনি বলছেন যে আমাদের শরিকানা যে ঝামেলা জায়গাটা অনেক একটা মাঘাভাগির একটা ব্যাপার আছে তাই ওনারা বলছে আমাদের এই ঝামেলা নামে টামের মধ্যে আমরা ঘর নিবো না এবার ওইটা মিটানো হয়েছে এনাকে বললাম তাহলে এবার ঘরটা নেবেন বলে উনি বললেন হ্যাঁ এবার আমি ঘরটা নিব তাই সে ঘরের ব্যবস্থা করা হবে সেটা তো যেহেতু মামা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে দিচ্ছে সেটা তো সব সকলেই পাচ্ছে তাই না কেউ সেই পাওয়ার ব্যবস্থাটা করিয়ে দেবো যে নিনি পায় পেয়ে যেন সেই আবাসনে উনি বসবাস করতে পারেন ভালোভাবে সেই ব্যবস্থা করা হবে আর আমার অনারিয়াম থেকে আমি এক মাসের ওনার যেহেতু এখন ঘরটা সারানোর প্রয়োজন তাই আমার অনারিয়াম থেকে আমি এক মাসের জানা যায় ওই দিন রাতে ঘরে প্রদীপ জ্বালিয়ে তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন বাড়ি ফিরে দেখেন আগুন লেগে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে কতটা সুবিধা হবে এতে কালি টালিগুলো পাল্টাতে পারবেন আচ্ছা